শ্রদ্ধাঞ্জলি। 16 এপ্রিল 2021। আমার জীবনে এক বিষাদময় দিন, আমার জীবনে এত বড় ক্ষতি এর আগে কখনো হয়নি। আমার সহধর্মিণী, আমার পরম বন্ধু আমার জীবন থেকে চিরদিনের জন্য হারিয়ে গেল। বন্দনা, আমি রোজই ভাবি আমাদের জীবন ডায়েরি লিখব, কিন্তু ডায়েরি পেন নিয়ে বসে চোখ ঝাপসা হয়ে আসে, যেন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, দু চোখের কোণে জল টলমল করে, চুপ করে বসে থাকি একাকি। সেই কত বছর আগে সেই ছোট্টবেলার আমাদের জীবন শুরুর ঘটনা মনে পড়ে। কত কষ্ট, কত যন্ত্রণা নিয়ে তুমি এই ঘর বেঁধেছিলে। তোমার নিজে হাতে তৈরি ঘরে বসে আমি দেয়ালের দিকে তাকিয়ে থাকি, দেয়াল স্পর্শ করি, তোমার হাতে ছোঁয়া পাই। রাজপ্রাসাদ বানিয়ে নিজে হাতে বাগান তৈরি করে আচমকা তুমি কোথায় হারিয়ে গেলে। তোমার উপস্থিতিতে সারা বাড়ির যে পূর্ণতা ছিল তা একেবারে শূন্যতায় ভরে গেল। ঘর, বিছানা, সব কিছুই এক ভয়ঙ্কর শূন্যতায় ভরা, যেন মন্দির থেকে কেউ বিগ্রহ চুরি করে নিয়ে চলে গেছে। এ এক অপূরণীয় ক্ষতি যা কোনোদিন কেউ পূরণ করতে পারবে না। এক এক সময় ঘরের দম বন্ধ হয়ে যায়, ছুটে দরজা দিয়ে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটি, যে রাস্তা দিয়ে তুমি শেষবারের মতো বেরিয়ে গেছো আমার এই মন্দির থেকে। যখন কোনো ধারালো অস্ত্রে পা কেটে যায়, সাময়িক রক্ত ঝরে, তখন কষ্টটা, কাটার গভীরতা বোঝা যায় না। যত দিন যায় তখন ক্ষতের গভীরতা ও যন্ত্রণা টের পাওয়া যায়। তাই যত দিন যাচ্ছে, এক একটা দিন আমার কাছে মনের ক্ষতের গভীরতা বাড়িয়ে চলেছে। তোমাকে ছাড়া আমি কোনো দিন কিছু চিন্তা করিনি, কোনো ভাবনা করিনি। তুমি আমার জীবন তরিকে এগিয়ে নিয়ে এসেছো, এ কথা আমি আমার লেখা সব পুস্তকে এবং সবাইকে বলেছি। আজকের নবীন ঘোষের নির্মাতা একজনই, সে শুধু তুমি, আমার প্রাণেশ্বরী বন্দনা। ঈশ্বর কেন এরকম করলো, সব কিছু দিয়েও কেন কেড়ে নিল আমার অমূল্য সম্পদকে, এর উত্তর কেউ দিতে পারবে না। এটা নিয়তি, এটা ভাগ্য, এটা আমার কর্ম। বন্দনা, তোমার অভাব, তোমার অনুপস্থিতি আমি প্রতি মুহূর্তে অনুভব করি। তুমি জানো তুমি ছাড়া আমি অচল, কী করে আমি বাঁচব। তুমি অদৃশ্যে থেকে আমাকে শক্তি দাও, আমাকে পরিচালনা করো যেমনটি আগে করতে। এখন প্রত্যেক কাজ আমি তোমার ছেলে সৌরভ, তোমার অনুমতি নিয়েই করি। তুমি তোমার তৈরি সংসারকে ধরে রেখো, সবাইকে সুস্থ রেখো। আমার শরীর ভালো নয়, তাতেও আমি এই প্রাণহীন শরীরটাকে টেনে নিয়ে চলেছি, জানি না কতদিন এভাবে চলতে পারবো। আজ একটা বিশেষ দিন, আমি, বাবু, শিপ্রা আর তোমার বুলবুল মেয়ের বাড়িতে এসেছি, তোমাকে বলেও এসেছি। আজ তোমার প্রিয় নাতির জন্মদিন, না এলে হয়তো তুমি রাগ করবে, এখানেও সেই শূন্যতা। গত বছর তুমি আমার সাথে এসেছিলে, সব মনে পড়ছে, মনে শান্তি নেই, তবু সব কিছু মনের ভেতরে লুকিয়ে রেখে শুধু একটা দিনের জন্য তোমার নাতির আনন্দটাকে ভাগ করে নিতে এসেছি। বন্দনা, তুমি আমার সব কবিতা গল্পের একমাত্র পাঠিকা। তুমি সবসময় আমাকে উৎসাহ দিতে, তুমি বলতে, দেখো তুমি জীবন নিয়ে আর কিছু লিখো না, অনেক লেখা হয়েছে, কিন্তু আমি জীবনমুখী, জীবন না থাকলে সংসার নেই, আর সংসার না থাকলে জগৎ সংসার থাকবে না, তাই জীবনকে বাদ দিয়ে কোনো কিছুই লেখা যায় না। দেখলাম লিখতে শুরু করলে মনের অনেক কষ্ট একটু হালকা হয়, মনে হয় যেন আমি তোমার সাথে কথা বলছি আর তুমি আমার খুব কাছেই আছো। তুমি হয়তো জানতে পারলে না, তুমি হাসপাতালে ভর্তি হওয়ার পরের দিন আমি, তারপরের দিন মেয়ে, পরের দিন ছেলে, সবাই আমরা মৃত্যুর সাথে লড়াই করেছি। তুমি পরাজিত হয়ে শান্তিধামে চলে গেলে, আর আমি, ছেলে মেয়ে নিরুপায়,
সবাই বেডে শুয়ে শুয়ে চোখের জলে তোমায় বিদায় দিয়েছি। ঠাকুর আমাদের সবাইকে হাত পা বেঁধে রেখেছিল, তোমাকে শেষ শ্রদ্ধাটুকু জানাতে তোমার কাছে যেতে পারলাম না। এই আক্ষেপ আমাদের সবাইকে শেষ জীবন পর্যন্ত ঘুরে ঘুরে খাবে। বন্ধনা, আমি রোজ শয়নে স্বপ্নে তোমার কথা, তোমার মুখ দেখতে পাই। আমার বিছানায় তোমার বাঁধানো ছবিতে স্পর্শ করে সকালে নিচে নামি। নিচে ঠাকুর বেদির পাশে তোমার ছবি প্রণাম করে তবে জল স্পর্শ করি। তুমি কোথাও যাওনি, তুমি আমার আর আমার কাছেই আছো। তুমি আমাকে শক্তি দাও যাতে এই সংসারটাকে ঠিকমতো চালাতে পারি। অবশ্য যতদিন আমি থাকব, তারপর আমাদের জোড়া আশীর্বাদে এই সংসার ঠিকই চলবে। কালের গতিকে কেউ আটকাতে পারবে না, সে নিজের গতিতে এগিয়ে চলেছে। লিখতে বসলে তোমার অনেক কথা মনে ভিড় করে আসে। তোমার পরিধি এত বিশাল যে তোমার কথা, তোমার অবদান কাগজে কলমে ধরা যাবে না। যেখানে থাকো শান্তিতে থাকো, ভালো থাকো। তোমার তৈরি ফুল গাছ থেকে রোজই পুজো করার জন্যে ফুল পাই, সেই ফুল তোমার চরণে দেই। শুধু আমি নয়, সৌরভ রোজ তোমার চরণে ফুল দেয় আর তার সাথে চোখের জলে তোমাকে পূজা করে। বন্দনা, যে সময়গুলো আমরা দুজনে শুয়ে শুয়ে গল্প করতাম, সেই সময়গুলো আমার কাছে খুব ভয়ঙ্কর লাগে। আমি শুতে পারি না। তোমার সেই কোট কাচালি করার মতো কেউ নেই, আমি একা। এই একাকিত্বের চরম যন্ত্রণায় আমি রোজ কাটাচ্ছি। তুমি না থাকার এই চরম শূন্যতা আমাকে দিন রাত তাড়া করে। একবার বিছানাতে শুয়ে ফোন দেখি মনটাকে একটু অন্যত্র সরাতে পারি কি না, সেটাও ভালো লাগে না। আমার চারিদিকে আমি তোমায় খুঁজি। এত বছরে আমাদের বিবাহিত জীবন তোমাকে ছাড়া একদিনও কোথাও থাকিনি। তুমি আমার জীবনের সাথে একাত্ম হয়ে আছো। আমার একার কোনো অস্তিত্ব নেই, উঠতে বসতে শয়নে স্বপনে শুধুই তুমি। জানি না আবার তোমার সাথে কবে মিলিত হব। সৌরভ সাথী আমার খুব যত্ন নেয়, জামাই বৌমা নাতি নাতনি সবাই আমাকে ভালোবাসে, কিন্তু তোমার জায়গা একেবারে শূন্য। তোমাকে মনে পড়লেই চোখের জল আসে। কত স্মৃতি, কত কথা, যেগুলো কাউকে বলা যাবে না, কাউকে শেয়ার করা যাবে না। মনের মধ্যে আগুন জ্বলছে আর এই উত্তাপ নিয়ে আমি দিন রাত্রি কাটাচ্ছি। জানি না এভাবে আমাকে কতদিন চলতে হবে। আমার মনের খবর কেউ জানে না, নিজের মধ্যেই রাখি। সারা জীবন তোমাকে সময় দিতে পারিনি। দুটো রুটি রোজগারের জন্য দিন রাত এক করে পরিশ্রম করেছি। ভেবেছিলাম অবসর নিয়ে এবার তোমাকে ছাড়ব না, তোমার সাথে দিন রাত গল্প করব, সুখের দুঃখের গল্প করে বাকি জীবনটা কাটাব। নিষ্ঠুর নিয়তি আমার কাছ থেকে তোমাকে ছিনিয়ে নিল। তুমি যেখানেই থাকো আমায় সাহস ও শক্তি দাও। বাবু বড্ড ভেঙে পড়েছে, ওকে আমায় সামলাতে হয়, ওকে নতুন করে আবার জীবন গড়তে হবে, আমাদের বংশকে বাঁচিয়ে রাখতে হবে। ছেলে মেয়ে তোমার দেয়ার সংস্কার পেয়েছে, সেটা নিয়ে তারা তোমার মুখ উজ্জ্বল করবে। আমার সময় আসলে আমায় চলে যেতে হবে। তোমার তৈরি এই বাড়ি সম্পত্তি বাবুকে রক্ষা করতে হবে। আমার বিশ্বাস ও সব কিছুই গুছিয়ে রাখবে, আমাদের সম্মান রক্ষা করবে। শুধু তোমার আশীর্বাদ চায়। বাবুরও শরীর ভালো যাচ্ছে না, আমি সব সময় ওর পাশে আছি, ওকে ঠিকমতো পরিচালনা করছি, ওর শারীরিক সুস্থতা কামনা করছি। ওর দিকে তাকিয়ে সারাদিন একা বসে থাকি, কখনো অফিস থেকে ফিরবে দুটো মনের কথা বলবো। আর কতদিন তুমি বিহীন আমি এই জগতে থাকব। তোমার প্রত্যেক আদেশ পালন করেছি তবেই এই সোনার সংসার তৈরি হয়েছে। আজ বিগ্রহহীন এই সোনার মন্দিরে আমি একা শূন্য দৃষ্টিতে তাকিয়ে বসে আছি। তুমি চলে যাওয়ার পর থেকে বাবু আমার পাশে, ঠিক তুমি যেখানটা শুতে সেখানে শুচ্ছে। আমি কতবার ওকে বলেছি যে তুই তোর পরিবারের কাছে শুয়ে পড়, ও কিছুতেই শুনবে না। আমি ওকে বোঝাই যে আমি একা নেই রে, তোর মা আমার কাছেই আছে, ও কোথাও যায়নি, এখানেই আছে। এই যুগে এই ত্যাগ কেউ করবে কি না আমার জানা নেই। তোমার কথা বললেই ছেলে মেয়ে দুজনেই কান্নাকাটি করে, আমি পাষাণের মতো পাশে বসে থাকি। সবাই তোমাকে দেবতার মধ্যে ভালোবাসত, এখনও বাসে, শ্রদ্ধা করত। জানি না আর কবে ওরা নিজেদের সামলে সুস্থভাবে ঘর সংসার করবে।
গত দেড় বছরে আমি তোমার অনেক কথা জানতে পেরেছি, তুমি সব আমাকে বলেছ। অবসরে তোমার ছায়াসঙ্গী ছিলাম, তোমার সহ্য শক্তি, তোমার দয়া মহানুভবতা দেখে আমি স্তম্ভিত হয়েছি। তোমাকে মনে মনে প্রণাম করেছি আর নিজেকে ভাগ্যবান বলে মেনেছি। সত্যি তোমাকে অনেক সাধনায় আমি পেয়েছি, কিন্তু ধরে রাখতে পারলাম না। আমায় ক্ষমা করো বন্দনা, তুমি মহান হয়ে আমার কাছে থাকবে। তুমি যে গাছ বসিয়েছো আজ তার শাখা প্রশাখা ছড়িয়েছে, ফলে ফুলে সজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে। তুমি ভোগ করতে পারলে না, তোমার কথা লিখতে লিখতে হয়তো কলমের কালি শেষ হয়ে যাবে, তবুও তোমার গুণগান লিখে শেষ করা যাবে না। আমার এই লেখনীতে কিছু মানুষের কথা না লিখলে এই লেখা অসম্পূর্ণ হবে। করোনার দ্বিতীয় ঢেউ এসেছে, সমস্ত হাসপাতাল নার্সিংহোমে কোনো বেড নেই, কোনো অক্সিজেন নেই, আর আমরা চারজন করোনা আক্রান্ত হলাম। বন্দনার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। ডক্টর পাল, ওনার সাথে যোগাযোগ করলাম। প্রথমে উনি না করলেও পরে নিয়ে আসতে বলল। আমরা এক মুহূর্ত দেরি না করে বন্দনাকে নিয়ে যাওয়া হলো। রোগীর অবস্থা খারাপের দিকে যাওয়ায় ডাক্তারবাবু বললেন বড় নার্সিংহোমে ভর্তি করতে হবে। তখন আমার দিদি মানে উষাদিকে বললাম, উনি দেরি না করে মেডিকাতে সব ব্যবস্থা করে দিলেন, পরে ডাক্তারদের সাথে কথাও বললেন, সবটাই জরুরি ভিত্তিতে কাজ হলো। উষাদি বলি এটা সম্ভব হলো। আমি নিশ্চিন্ত হলাম, দিদি সবসময় ডাক্তারদের সাথে যোগাযোগ রেখেছিলেন, তাতেও শেষ রক্ষা হলো না। আট দিন ফাইট করে আমার বন্দনা চিরতরে চলে গেল। তখন আমরা তিনজন ভর্তি আছি, মৃত্যুর সাথে ফাইট করছি। বাড়িতে সিপ্রা একা দুটো ছেলেকে নিয়ে লড়াই করছে, আর সুশান্ত চারটি করোনা রোগীকে ভর্তি করোনা থেকে শুরু করে সব কিছু ব্যবস্থা করছে, রোজ হাসপাতালে যাতায়াত করছে। বন্দনার অন্তিম যাত্রাতেও সুশান্ত আর সোমনাথ মেডিকাতে হাজির ছিল। এদের সবাইয়ের অবদান আমি কখনো ভুলব না। সব মিলিয়ে আমার জীবনে তখন এক ঘূর্ণিঝড় বয়ে চলেছে। ঈশ্বর আমাদের তিনজনকে বাঁচিয়ে আমার অমূল্য রত্নকে তুলে নিয়ে চলে গেল। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুটো লাইনে আমি আমার মনের অবস্থাটা বোঝাবার চেষ্টা করব। নয়ন সমুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাঁই। যখন ভয়ঙ্কর বিধ্বংসী টর্নেডোতে আমার বাড়ি একে একে ভেঙে পড়ছে, সেই মুহূর্তে কিছু শুভাকাঙ্ক্ষী আমার পাশে এসে সাহায্য করেছিল। প্রথমে উষাদির নাম বলেছি। ওনার সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক না থাকলেও আমার যত আত্মীয়, যত ভাই বোন বন্ধু, সবাইকে একজনের মধ্যেই পেয়েছি, তিনি হচ্ছেন উষাদি। এরপর যিনি না থাকলে আমার যেটুকু অবশিষ্ট আছে তাও থাকতো না, তিনি হচ্ছেন আমাদের পরিবারের ডাক্তারবাবু শ্রদ্ধেয় শ্রী শুদ্ধ কল্যাণ পাল। ওনার দিন রাত্রি পরিশ্রমে, আন্তরিকতায়, চিকিৎসায় আমার বাকি সদস্যরা আজও বেঁচে আছে। উনি আমাদের নার্সিংহোম থেকে শুরু করে সমস্ত চিকিৎসা উনি সবই করেছেন। যখন আমরা সবাই নার্সিংহোমে শুয়ে মৃত্যুর সাথে লড়াই করছি, উনি একমাত্র আমাকে সাহস দিয়েছেন। আমি সারাদিন অপেক্ষা করে থাকতাম কখন ডাক্তারবাবু আসবেন। উনি আসার সঙ্গে সঙ্গে আমি ডাক্তারবাবুর কাছ থেকে সব্বাইয়ের খোঁজ নিতাম। আমি বেডে শুয়ে আছি, আমার সর্বাঙ্গ থরথর করে কাঁপছে, ভয়ে আতঙ্কে আমি বিধ্বস্ত, আর আমার স্যার আমাকে সবাইয়ের খবর দিয়ে সাহস দিয়ে যাচ্ছেন। বন্দনার খবর মেডিকেল ডাক্তারবাবুর কাছ থেকে প্রত্যেক দিন দুপুরবেলায় খবর পাওয়া যেত। বন্দনা কখন ভালো, কখনো মন্দ, কখন একটু উন্নতি হচ্ছে, আবার কখন একটু অবনতি হচ্ছে। ডাক্তারের সাথে সৌরভের কথা হতো। সব কিছু মিলিয়ে আমি ভয়ে আতঙ্কে শুয়ে শুয়ে ভাবছি, এবার আমার সোনার সংসার তছনছ হয়ে গেল, সব শেষ। অবশেষে 16 এপ্রিল 2021 সেই ভয়ঙ্কর খবরটা এলো, বন্দনা আর নেই। ডাক্তার পালকে খবরটা দিতে উনি কিছুক্ষণ আমার সামনে চুপ করে দাঁড়িয়ে রইলেন, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সরি নবীনবাবু। আমি পাষাণ হয়ে গেছি। তখন আমার মনে সন্দেহ যে আমি আমার ছেলে মেয়েকে বাঁচিয়ে নিয়ে যেতে পারবো কি না। একবার ছেলে একবার মেয়ের দিকে তাকিয়ে
নার্সদের জিজ্ঞাসা করছি ওদের শারীরিক অবস্থা সম্বন্ধে। উষাদি ডাক্তারবাবু ছাড়াও যারা আমার পাশে ছিল, আমার অফিস, বিশেষ করে সমরেশ কর্মকার আমার সহকর্মী, ও ভীষণভাবে আন্তরিকতার সাথে আমাকে সাহায্য করেছে। আমি সবাইয়ের কাছে চিরঋণী। ভগবান ওদের সবাইয়ের মঙ্গল করুন। ভগবান আমার বন্দনাকে শান্তিধামে চিরশক্তি করে রাখুন। যে সুখ আমি ওকে ইহজগতে দিতে পারিনি, স্বর্গলোকে যেন সেই সুখ শান্তিও পায়। নমস্কার।